আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেন্টাল সেগমেন্টের আরেকটা ক্লাস নিয়ে পড়বো। আজকে মেইনলি আমরা বইয়ের কোশ্চেনগুলো আলোচনা করবো, যেগুলো প্রফে অনেকবার আসে, প্লাস তোমাদের আইটেমে বা টার্মে কার্ডে আসে, এবং এগুলো ভাইভাতেও কিন্তু প্রচুর পরিমাণে ধরা হয়। তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমাদের টপিকটা হলো গ্লাস আয়নামার সিমেন্ট। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো গ্লাস আয়নামার সিমেন্টের প্রপার্টি, ঠিক আছে? তো গ্লাস আয়নামার সিমেন্টের যেটা কী সেটাকে আমাদের ওর প্রপার্টিসটা হবে। তো আসো আমরা দেখি ওর প্রপার্টিজের মধ্যে কী কী আছে। হ্যাঁ, এটা হলো আমার সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস বইটা। তো বইয়ের মধ্যে এখানে যেই পয়েন্টগুলো তোমাদেরকে আগে আগে বলতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে যাবো, যে 1, 2, 3, 4 করবে। কারণ প্রপার্টিজের মধ্যে আমরা এখানে 11টা পয়েন্ট দেখছি, বাট সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট সেভাবেই আমি তোমাদের সিরিয়াল ওয়াইজ বলছি। তো যদি গ্লাস আয়নামার সিমেন্ট বলে, প্রথমেই তোমরা যেটা বলবে সেটা হলো ইট ইজ অ্যান্টিওক্যারিওজেনিক, অর্থাৎ ইট রিলিজ ইজ ফ্লুরাইড ইজিলি, ঠিক আছে? মানে এই গ্লাস আয়নামার সিমেন্টটা ফ্লুরাইড রিলিজ করে, আর এটা আমাদের অ্যান্টিক্যারিওজেনিক। এবার আসো 2 নম্বর পয়েন্ট, যেটা তোমরা বলবে সেটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি সিমিলার টু টিথ, অর্থাৎ এটা যে মডুলাস অফ ইলাস্টিসিটি সেটা কিন্তু আমাদের দাঁতের সাথে সিমিলার। 3 নম্বরে তোমরা বলবে এক্সপ্যানশন অফ কোএফিশিয়েন্ট ইজ কম্পেয়েবল টু টিথ, অর্থাৎ আমাদের যে এটার এক্সপ্যানশন আর এটা টিথের এক্সপ্যানশন দুইটা কিন্তু একসাথে প্রায় কাছাকাছি। এবার আসো 4 নম্বরে বলবে যে ওরা ডিরেক্ট কেমিক্যাল বন্ড করে টু দ্য টুথ স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে অবশ্যই এই কোয়েশ্চেনটা ভাইভাতে করা হবে যে গ্লাস আয়নামার সিমেন্টকে মেকানিক্যাল বন্ড করে নাকি কেমিক্যাল বন্ড করে, অথবা বলতে পারে যে গ্লাস আয়নামার সিমেন্ট টুথের সাথে কীভাবে বন্ড করে, তখন তোমরা বলবে কেমিক্যাল বন্ড করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা আমি তোমাদেরকে পরে ভিডিও শেষের দিকে কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? এক্সপ্লেন করে দেবো যে কেমিক্যাল বন্ডিং ওরা কীভাবে করছে, আর এটা কিন্তু ভাইভাতেও আসে, রিটেনেও আসে, যে কেমিক্যাল বন্ডিং কীভাবে করছে। এরপরে আসো ওর লো থার্মাল ডিফিউসিভিটি থাকে। হ্যাঁ, এই জন্যই দেখা যায় আমরা ক্যাভিটি প্রিপারেশন করা লাগে না, ডিরেক্টলি ওকে আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে ওর লো থার্মাল ডিফিউসিভিটি থাকে। এবার আসো গ্লাস আয়নামার সিমেন্টটা, যেটা কিন্তু এক্সট্রিমলি বায়ো কম্প্যাটিবল, এখানে এগুলো পেয়েছি, এগুলো তোমরা একটা একটা করে বুঝে বুঝে মনে রাখবে, তাহলে দেখবে যে মনে থাকছে। আসলে এখানে একসাথে কয়েকটা সিমেন্ট, তো এগুলো প্রপার্টিস আসলে মনে রাখাটা একটু টাফ হয়ে যায়, বাট তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে যে মনে থাকছে। এবার আসো স্লো সলিউবিলিটি অ্যান্ড হাই ওপ্যাসিটি। যেহেতু ওর সলিউবিলিটি খুবই স্লো আর ও হচ্ছে হাইলি ওপ্যাক, এই জন্য কিন্তু আমরা ওকে রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে থাকি। এই জন্য সামনে দাঁতে দিই না, ও মানে ও যেহেতু স্লো সলিউবিলিটি তাই ও একেবারে সলিউবল হয়ে যায় না। এবার আসো গ্লাস আয়নামার সিমেন্ট থেকে কিন্তু আমাদের ক্লাসিফিকেশান আর ইউজটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো গ্লাস আয়নামার সিমেন্টের মধ্যে প্রথমে আমরা পড়বো ক্লাসিফিকেশানটা। ওকে 3টা টাইপে পাওয়া যায়, একটা টাইপ 1, একটা টাইপ 2, একটা টাইপ 3। টাইপ 1 লুটিং সিমেন্ট হিসেবে পাওয়া যায়, টাইপ 2 রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, আর টাইপ 3 লাইনিং ম্যাটেরিয়াল। প্রথমে তোমরা এই 3টা মুখস্থ করবে যে টাইপ 1 লুটিং সিমেন্ট, টাইপ 2 রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, টাইপ 3 লাইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ফিশার সিমেন্ট। আচ্ছা, এরপর তোমাদের টিচার কোয়েশ্চেন করতে পারে, আচ্ছা বলো তো রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল হিসেবে আমরা ওকে কোথায় কোথায় দিই? তখন তোমরা বলবে যে রেস্টোরেটিং অল দ্য ডেসিডুয়াস ট্রি, অর্থাৎ বাচ্চাদের ডেসিডুয়াস ট্রিতেও কিন্তু আমরা গ্লাস আয়নামার সিমেন্টটা ইউজ করে থাকি। এটা কিন্তু ওর জন্য একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস, তো এটা দিয়ে তোমাদের টিচাররা ভাইভাতে কোয়েশ্চেন করতে পারে। তারপর বলেছে রেস্টোরেশন অফ ক্লাস 3 অ্যান্ড ক্লাস 5 ক্যারিয়াস লেশনস। আচ্ছা, ক্লাস 3 আর ক্লাস 5 ক্যাভিটি কোনটাকে বলে সেটা কিন্তু আমি আমার ক্যাভিটি ক্লাসে বলে দিয়েছি, যারা এখনও জানো না তারা অবশ্যই জেনে আসবে সেটা। এরপর বলছি রিপেয়ারিং ডিফেক্টিভ মার্জিনস ইন রেস্টোরেশন, অর্থাৎ রেস্টোরেশনের সময় আমাদের যেসব ডিফেক্টিভ হয়ে যায় সেখানে আমরা গ্লাস আয়নামার সিমেন্ট ইউজ করে থাকি, বুঝতে পারো। এরপর বলছি অ্যাব্রেশন ইন ক্যাভিটিস, অর্থাৎ যেসব ক্যাভিটিস হয়ে গিয়েছে সেসব আমরা এই রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল হিসেবে টাইপ 2কে ইউজ করে থাকি। এবার আসো টাইপ 3 বা লাইনিং ম্যাটেরিয়ালস বা ফিশার সিলেন্ট বলতে আমরা এখানে কী বুঝি। তো যখনই তোমাদের বলবে লাইনিং ম্যাটেরিয়ালস বা ফিশের সিলেন্ট হিসেবে কী কী, তখন তোমরা বলবে সিলিং অক্লুশাল ফিশার্স, ঠিক আছে? অর্থাৎ অক্লুশাল যে ফিশারগুলো থাকে ওগুলোকে সিল করতে আমরা টাইপ 3টা ইউজ করে থাকি। তারপর বলছি ক্যাভিটি লাইনিং পার্টিকুলারলি ইফ ক্যারিওস্ট্যাটিক অ্যাকশন ইজ রিকোয়ার্ড, যদি আমরা ক্যাভিটি লাইনিং করি